কয়লা শহরের গৌরনগর এলাকায় অবস্থিত 133 কেভি ইলেকট্রিক সাবস্টেশনে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা লোহার সামগ্রী চুরি করার সময় হাতে নাতে ধরা পড়ল এক চোর। জানা যায় ওই চোরের নাম অসিত দেব, তার বাড়ি স্থানীয় জলাই বাজার এলাকায়। সে বিভিন্ন লোহার সামগ্রী চুরি করার উদ্দেশ্যে সেই 133 কেভি ইলেকট্রিক সাবস্টেশনে এলে তাকে হাতে নাতে ধরে ফেলে সেখানে থাকা কর্মীরা। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে অকপটেই স্বীকার করে যে চুরি করতে সেখানে এসেছিল। এর আগেও কয়লা শহরে বিভিন্ন ধরনের চুরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। দাদা কি হয়েছিল এখানে আজকে? আপনার পরিচয়? আমার নাম দীপঙ্কর জোদ্দার, আমি সাইটে একজন স্টাফ, আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল। তোমার নাম কি? রাহুল। তোমার তো আগেও চুরি, একাধিক চুরি কাণ্ডে তোমার ধরা হয়েছিল? না না স্যার, আমার তোমার ছাগল চুরি তো আগে ধরা হয়েছে। তুমি কি চাও, তোমার কি হইতো? কয়লা শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।